আমরা শুরু করি তাহলে। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, অর্গানোমেটালিক কম্পাউন্ড। মেটালিক অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ড কি? অর্গানোমেটালিক কম্পাউন্ড হচ্ছে অর্গানিক কম্পাউন্ড যেগুলোর মধ্যে ন্যূনতম একটা কার্বন টু মেটাল বন্ড থাকবে। আমি আবারও বলছি, অর্গানোমেটালিক কম্পাউন্ডস আর দোজ দ্যাট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান কার্বন টু মেটাল বন্ড। তার মানে যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন এবং মেটালের ন্যূনতম একটা বন্ড আছে, এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় অর্গানোমেটালিক কম্পাউন্ড। যেমন কার্বন আর মেটালের বন্ড কিরকম থাকবে? আমরা জানি কার্বনের ভ্যালেন্সি ফোর, তার মানে তার চারটা হাত। তাহলে চারটা হাতের ন্যূনতম একটা হাতে কার্বনের সাথে মেটালের বন্ড থাকতে হবে। মেটাল কি কি হইতে পারে? মেটাল মেটাল হইতে পারে তোমার সোডিয়াম, হইতে পারে ম্যাগনেসিয়াম, হতে পারে লেড, হইতে পারে এক্সেট্রা, মানে জাস্ট মেটাল হবে। জিঙ্ক হইতে পারে, ক্যালসিয়াম হতে পারে। তার মানে কার্বন টু মেটালের একটা বন্ড থাকবে অ্যাটলিস্ট ন্যূনতম একটা। তো এই ধরনের যে অর্গানিক কম্পাউন্ড তাদেরকে বলা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। আমি যদি বলি মনে করো কার্বনের একটা হাতে আছে ম্যাগনেসিয়াম, আর এক হাতে আছে কার্বনের, আর বাকি তিন হাতে হাইড্রোজেন, আর ম্যাগনেসিয়ামের যেহেতু ভ্যালেন্সি টু, আর একটা আছে হাতে মনে করো আছে ক্লোরাইড। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কেউ চ্যাট বক্সে লিখবা না, আমি আজকে রোল কল ক্লাসের শেষ পর্যায়ে এসে বা যে কোনো একটা সময় রোল কল করব। দেখো এখানে কি বললাম, যে কার্বনের চারটা হাত, চারটা ব্যালেন্সির মধ্যে একটা ব্যালেন্সিতে কার্বনের সাথে ম্যাগনেসিয়াম কানেক্টেড, আর ম্যাগনেসিয়ামের আর একটা ব্যালেন্সিতে ক্লোরিন কানেক্টেড, আর কার্বনের বাকি তিনটা ব্যালেন্সিতে হাইড্রোজেন কানেক্টেড। এটা কি অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে বলো তো? এটা কি অর্গানোমেটালিক কম্পাউন্ড বলতে পারি আমরা? বলতে পারি অবশ্যই। কারণ কি, এই কম্পাউন্ডের মধ্যে কার্বনের সাথে মেটালের একটা বন্ড আছে, তার মানে এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। গুড। তারপরে দেখো, সরি, আমি যদি এটা নামকরণ বলি, নামকরণটা কিভাবে হবে দেখো। তোমরা মিউট করে দাও, কথা বলার থাকলে তখন আনমিউট করে কথা বলবে, আদারওয়াইজ মিউট করে দিবে, কারণ অনেক সময় ডিস্টারবেন্স চলে আসে আশেপাশে থেকে আওয়াজ হলে। এটা নামকরণটা কিভাবে হবে? আমি যদি বলি অর্গানোমেটালিক কম্পাউন্ডের নামকরণ কিভাবে হবে, প্রথমে অর্গানিক পার্টের নামকরণ করতে হবে, তারপর সাকসেসিভলি তার নামকরণ হবে। মনে করো এই ক্ষেত্রে যে নামকরণটা করি, যে এটার হচ্ছে মিথাইল গ্রুপ, তাহলে হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর আছে ক্লোরাইড, তাহলে হবে মিথাইল ম্যাগনেসিয়াম RID, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর নাম হবে। তারপর আমি অর্গানিক ময়টিজ এর নামটা প্রথমে করব, তারপর সাকসেসিভলি স্টেপ ওয়াইজ নামকরণ করবো। যেমন এখানে প্রথমে আছে মিথাইল, তাহলে নাম হবে মিথাইল, তারপর আছে ম্যাগনেসিয়াম, তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম, এটার নাম আছে ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আরেকটা দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে তোমাদের। আরেকটা উদাহরণ দিই, মনে করো C2H5 ম্যাগনেসিয়াম, মনে করো অ্যাডেড, এটার নাম কি হবে? আগে আমি অর্গানিক ময়েটিজ এর নাম নিব, এটা ইথাইল, ইথাইল, তারপর আছে ম্যাগনেসিয়াম, হবে ইথাইল ম্যাগনেসিয়াম, তারপর আছে আয়োডাইড, আয়োডাইড, সরি ডবল আই হয়ে গেছে, আয়োডাইড। ঠিক আছে, তাহলে দেখো এদের পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? জি স্যার। আচ্ছা, ডকুমেন্ট শেয়ার করি। এখানে ডেফিনেশনটা লেখা যে এক লাইনের, যেটা বললাম যে অর্গানিক মেটালিক কম্পাউন্ডস আর দোজ
at least one carbon to metal bond আর এখানে নামকরণের বিষয়গুলো আছে জাস্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত লেখ এই যে পর্যন্ত এই দুইটা লাইন একটু লিখে নাও দেখা হয়েছে একটু বাকি না স্যার স্যার লিখতে হয়নি এখনো এরপরে দেখো গ্রিগনার ক্রিয়াজেন এরপরে হেডিং দাও গ্রিগনার ক্রিয়াজেন গ্রিগনার ক্রিয়াজেনটা কি আমি যদি বলি বাই ডেফিনেশন অর্গানো ম্যাগনেসিয়াম হ্যালাইড অর্গানো ম্যাগনেসিয়াম হ্যালাইড একটা অর্গানিক মাটি তার সাথে ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাথে হ্যালাইড হ্যালাইড গ্রুপ হ্যালোজেন গ্রুপ যদি থাকে তাহলে অ্যালকাইল মূলক হতে পারে অ্যারাইল হতে পারে ঠিক আছে অ্যালিফেটিক হতে পারে অ্যারোমেটিক হতে পারে তাই এটা বলা হয় অর্গানো ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিগনার ক্রিয়াজেন দিয়ে এই যে লিখে নাও অর্গানো ম্যাগনেসিয়াম হ্যালাইড আর কল্ড গ্রিগনার ক্রিয়াজেন গ্রিগনার ক্রিয়াজেন কেন এরকম নামকরণ করা হয় কারণ গ্রিগনার ক্রিয়াজেন যেগুলো এগুলো আমি
আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে দেখো, এরপরে স্লাইডে আমি যদি চলে যাই, লিখে নাও অর্গানো ম্যাগনেসিয়াম হ্যালাইড নোন এস লিগনোক্রিয়াজেন, ক্রিয়াজেন লিখে এই ইঞ্জিনিয়ার ফর্মুলাটা লিখে নাও, আর ম্যাগনেসিয়াম হ্যালাইড, আর নিচে লেখো যে আর ক্যান বি অ্যালিফেটিক অর অ্যারোমেটিক। লেখা হয়েছে, রেসপন্স করো স্যার, আর এক মিনিট স্যার, প্লিজ। স্যার স্লাইড চলে গেছে স্যার। হ্যাঁ, স্লাইড তো চলেই যাবে, কারণ ওই অর্গানো ম্যাগনেসিয়াম হ্যালাইড আর ওই ইঞ্জিনিয়ার ফর্মুলা লেখা হয়েছে না, এই দুটো জিনিস লেখা হয়েছে নাকি? জি স্যার, হয়েছে। এবার লেখো, এখন দেখো এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা এটা নামকরণ কিভাবে করবো এটা তো আগে দেখেছি, তাও আবার একটু বলি। মনে করো একটা ইথাইল গ্রুপ আছে, এটার সাথে ম্যাগনেসিয়াম, এটার সাথে আয়োডাইড, এটার নাম কি হবে বলো তো? ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, ঠিক আছে। ফার্স্টে অর্গানিক ময়েটিজের নামকরণ করবে, তারপর সাবসিকুয়েন্টলি নামকরণ করে যাবে। যদি এরকম হয়, মনে করো মিথাইল গ্রুপ আছে ম্যাগনেসিয়ামের সাথে আর ব্রোমিনের সাথে, তাহলে এটার নাম কি হবে বলতো? মিথাইল ম্যাগনেসিয়াম, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড হবে। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখবো লিগনেট রিঅ্যাজেন্ট আমরা কিভাবে প্রিপেয়ার করব। ভালো কথা, লিগনেট রিঅ্যাজেন্ট প্রিপেয়ার করার জন্য আমরা কি করি, অ্যালকাইল হ্যালাইড, এই যে মনে করো আর এক্স অ্যালকাইল হ্যালাইড, এটার সাথে যদি ম্যাগনেসিয়ামের রিয়াকশন দিয়ে দিই, এখানে প্রেজেন্স লাগে ড্রাই ইথার বা শুষ্ক ইথার, ড্রাই ইথারের প্রেজেন্সে অ্যালকাইল হ্যালাইড আর ম্যাগনেসিয়ামের রিয়াকশনে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। কিভাবে হয়, এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল আর হ্যালাইডের বন্ডটা ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হইলে ম্যাগনেসিয়ামটা কি করে এর মাঝে ইনকর্পোরেট করে, এ কি করে আর এর সাথে একটা বন্ড বানায় আর এক্স এর সাথে একটা বন্ড বানায়, হয়ে গেল গ্রিগনার ক্রিয়াজেন্ট। এখানে ড্রাই ইথার বলতে কি বোঝায়, ডাইথাইল ইথার, ডাইথাইল ইথার মানে কি C2H5, একটা ইথাইল আর ইথার গ্রুপ আর এই একটা ইথাইল, এই জন্য নাম হলো ডাইথার গ্রুপ, ডাইথাইল ইথার। এটি হচ্ছে ড্রাই ইথার বা শুষ্ক ইথারের প্রেজেন্সে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম রিঅ্যাকশনে গ্রিগনার ক্রিয়াজেন্ট পাওয়া যায়। এটা একটু লিখে নাও, এই লেখাগুলো এখানে আছে। এই যে এখান থেকে যে প্রিপারেশন, এখান থেকে এই পর্যন্ত সাউন্ড আসতেছে না,
প্রিপারেশনে এই পাশ থেকে ইন্ডিকেট করা যতটুকু এতটুকু লিখে নাও। আমি রোল কল করব, তো এখনো এখানে ওই চ্যাট লিস্টে তোমার রোল লিখে দাব নেই, আমি রোল কল করব। কেউ রোল লিখুন আজকে। লিখা হয়েছে? জি স্যার। জি স্যার। ফাইন, তাহলে দেখো আমরা একটু আগে দেখলাম যে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশনে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার পিয়াজেন পাওয়া যাচ্ছে। তো এখানে ড্রাই ইথার বা শুষ্ক ইথার ব্যবহার করা হয়, তাহলে প্রশ্ন আসতেই পারে যে শুষ্ক ইথারটা আমরা কেন ব্যবহার করব? এখানে তো ম্যাগনেসিয়াম আর অ্যালকাইল হ্যালাইড রিঅ্যাকশন করতে, তাহলে শুষ্ক ইথার রাখার দরকারটা কি? এখানে দুইটা কারণে শুষ্ক ইথার রাখা হয় বা ড্রাই ইথার রাখা হয়। প্রথম কারণটা হচ্ছে, একটা হচ্ছে রিঅ্যাকশন মিডিয়াম হিসেবে কাজ করে, কোন একটা রিঅ্যাকশন হওয়ার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন, এখানে শুষ্ক ইথার মিডিয়াম হিসেবে কাজ করে, এটা হচ্ছে একটা রিজন। আর দ্বিতীয় রিজন হচ্ছে, আমার গ্রিগনার রিঅ্যাকশন যখন ফর্ম করলো, গ্রিগনার রিঅ্যাকশনটা তখন এই ড্রাই ইথারের সাথে রিঅ্যাকশন করে একটা সলিউশনে চলে যায়, ঠিক আছে, একটা সলিউশনে চলে যায়, ডিজলভ করে, গ্রিগনার রিঅ্যাকশনটাকে ডিজলভ করে তোমার এই ডাইথাইল ইথার বা ডাইথার, তো ডিজলভ করে সেই সলিউশনটা থেকে আমরা পরে আবার ডাইথাইল ইথারকে রিমুভ করে গ্রিগনার রিঅ্যাকশনটা রিকভার করি,
তো এখানে দুইটা কারণে ডাইথাইলিথার বা ডাইথার ব্যবহার করা হয় ফার্স্ট ওয়ান হচ্ছে রিঅ্যাকশন মিডিয়াম হিসেবে কাজ করে আর সেকেন্ড ওয়ান হচ্ছে গ্রিগনার রিঅ্যাজেন্ট যেটা ফর্ম করে সেটাকে ডিসলভ করে এই যে এখানে দুটো কারণ লিখে দেওয়া আছে ফার্স্ট ওয়ান হচ্ছে রিঅ্যাকশন মিডিয়াম প্রোভাইড করে সেকেন্ড ওয়ান হচ্ছে গ্রিগনার রিঅ্যাজেন্টকে ডিসলভ করে ফাংশন অফ ডাইথাইলিথার ডিউরিং দ্য প্রিপারেশন অফ গ্রিগনার রিঅ্যাজেন্ট এখানে দেখো একটা রিঅ্যাকশন দেওয়া আছে এই রিঅ্যাকশনটা কি বোঝায় গ্রিগনার রিঅ্যাজেন্ট যেটা ফর্ম করলো ওইটার সাথে ডাইথাইলিথার রিঅ্যাকশনে যায় ওই যে বললাম না ডিসলভ করে কিভাবে ডিসলভ করে একটা রিঅ্যাকশনের মাধ্যমে ডিসলভ করে রিঅ্যাকশনটাকে বলে সলভোলাইসিস রিঅ্যাকশন সলভেন্টের সাথে রিঅ্যাকশন এর জন্য বলা হয় সলভোলাইসিস এখানে গ্রিগনার রিঅ্যাজেন্টের সাথে কিভাবে রিঅ্যাকশন করে এই যে দেখো ডাইথাইলিথারের মধ্যে যে অক্সিজেন আছে লোন পেয়ার অক্সিজেন গুলো লোন পেয়ারের অক্সিজেন গুলো সে ম্যাগনেসিয়ামে প্রোভাইড করে ম্যাগনেসিয়ামের মধ্যে থ্রি পি অরবিটাল আছে ফাঁকা ফাঁকা অরবিটাল থাকায় এই অরবিটাল গুলোতে সে অক্সিজেন গুলো তার লোন পেয়ার ইলেকট্রন প্রোভাইড করে একটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে কোঅর্ডিনেশন বন্ডে যে দেখো এই যে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করেছে দুইটা কোঅর্ডিনেশন বন্ড কোঅর্ডিনেশন বন্ড তৈরি করার মাধ্যমে যে গ্রিগনার রিঅ্যাজেন্ট ফর্ম করলো সেটাকে ডিসলভ করে নেয় তাহলে তোমরা দুইটা কারণ দুইটা লিখবে যে ফাংশন অফ ডাইথাইলিথার যে এখান থেকে আর যে রিঅ্যাকশনটা লিখেন ডাইথাইলিথার কে দুটো কারণ লেখা হচ্ছে ডাইথাইলিথার অ্যাক্সেস রিঅ্যাকশন মিডিয়াম সেকেন্ড ওয়ান হচ্ছে ডাইথাইলিথার ডিসলভ বিগনার রিঅ্যাজেন্ট থ্রু সলভোলাইসিস সলভোলাইসিস রিঅ্যাকশনটা কি এই যে নিচে দেওয়া আছে যে সলভেন্টের সাথে লিগনার রিঅ্যাজেন্ট রিঅ্যাকশন এটাকে বলা হয় সলভোলাইসিস রিঅ্যাকশনটা কি হয় ম্যাগনেসিয়ামের মধ্যে যে প্রি অরবিটাল আছে প্রি পি অরবিটাল সেখানে একটা কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করে রোল নাম্বার 271 আছো 271 একটু রেসপন্স করো তো 271 কুইকলি লিখবে এরপর আমরা প্রসিডিউরটা নিয়ে আলোচনা করব যে আমরা অ্যালকাইল হাইড্রেটের সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশনটা কোন অ্যাপারেটাসে হয় কিভাবে হয় একটু বলবেন স্যার কোন থেকে লিখব সরি বুঝলাম না আমার 253 কিছু বলছো জি স্যার স্যার কোন পাস স্যার কোন থেকে লিখবো স্যার স্যার বুঝি নাই স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল ফাংশন ফাংশন অফ ডাইথাইলিথার এই যে এ নাম্বার 1 হচ্ছে এজ এ রিঅ্যাকশন মিডিয়াম আর নাম্বার 2 হচ্ছে ডিসলভ গ্রিগনার রিঅ্যাজেন্ট এই যে দুইটা ইন্ডিকেট করা এবং এই রিঅ্যাকশনটা লিখবে এবার বুঝতে পারছো জি স্যার এ আর বি এই দুইটা পয়েন্ট লিখবে রিঅ্যাকশনটা লিখবে জি স্যার লেখা শেষ হয়ে গেছে না সবার জি স্যার বাকিদের লেখা শেষ হয়ে গেছে না স্যার একটু বাকি আছে আচ্ছা হ্যাঁ কুইকলি করো এরপর আমি প্রসিডিউরটা এক্সপ্লেইন করব যে কিভাবে রিঅ্যাকশনটা প্রসিড করা হয় ল্যাবের মধ্যে কিভাবে প্রিপেয়ার করা হয় প্রসিডিউরটা বলবো লিখে নাও
তাহলে দেখো আমি যদি একটু প্রসিডিউরটা এক্সপ্লেন করি, দেখো এ অ্যাপারেটাসে তিনটা অংশ থাকে টোটাল সেট আপের। একটা অংশ হচ্ছে রাউন্ড বটম ফ্লাক্স, একটা হচ্ছে কন্ডেন্সার, এই অংশটুকু কন্ডেন্সার, এবং বাকি অংশটুকু হচ্ছে ড্রপিং ফানেল। ড্রপিং ফানেল তো নিচে যে রাউন্ড বটন ফ্লাক্স বা গোলতলি ফ্লাক্স আছে, এই গোলতলি ফ্লাক্সে ম্যাগনেসিয়াম নেওয়া হয়। ম্যাগনেসিয়ামটা কিসের মধ্যে থাকে? এই গোলতলি ফ্লাক্সের মধ্যে ফার্স্টে ডাইথাইল ইথার বা ড্রাই ইথার নেওয়া হয়, ড্রাই ইথারের মধ্যে ম্যাগনেসিয়াম রাখা হয়। তাহলে আমার নিচে আছে ম্যাগনেসিয়াম ডাইথাইল ইথারের মধ্যে, আর উপরে একটা কন্ডেন্সার কানেক্টেড আছে। কন্ডেন্সারের কাজটা কি আমরা একটু পরে আসতেছি। তার উপরে আছে ড্রপিং ফানেল। ড্রপিং ফানেল কি করা হয়? ড্রপিং ফানেলের মধ্যে দেখো এখানে আছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কি কার মধ্যে আছে? ডাইথাইল ইথারে। ওইখান থেকে ফানেল থেকে ড্রপ ওয়াইজ অ্যাড করা হয়। ফানেল থেকে ড্রপ ওয়াইজ আমরা অ্যাড করব অ্যালকাইল হ্যালাইড। তাহলে দেখো এই অ্যালকাইল হ্যালাইডটা ড্রপ ওয়াইজ যখন অ্যাড করব, ও এসে পড়বে গোলতলি ফ্লাক্সে বা রাউন্ড বটন ফ্লাক্সে এসে পড়বে। যখন রাউন্ড বটন ফ্লাক্সে এসে পড়বে, রাউন্ড বটন ফ্লাক্সে আছে ম্যাগনেসিয়াম আর উপর থেকে দিচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন করে গ্রিগনার ক্রিয়াজন তৈরি করবে। তো এই রিয়াকশনটা যখন হবে কিছু হিট ইভলভ হবে বা কোনো তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হলে ইথার যেটা আছে সেটা বয়েল করা শুরু করবে। বয়েল করা শুরু করলে সে ভ্যাপার হয়ে এই যে নল দিয়ে উপরের দিকে ওঠা শুরু করবে। আমরা তো চাই ইথার যাতে লস না হয়, এজন্য আমরা কন্ডেন্সারের একটা হিট এক্সচেঞ্জিং সিস্টেম কন্ডেন্সার ওটার মধ্যে দিয়ে ওয়াটার পাস করি। এই ওয়াটারটা এখান দিয়ে পাস করে ওয়াটারটা এই পাশ দিয়ে বের হয় আউটপুট। ওয়াটারটা কি করে? এই ইথারের মধ্যে থাকে হিটটাকে নিয়ে বের হয়ে যায়। হিট যখন আমি ইথার থেকে বের করে দিব, তাহলে সেটা আবার ভ্যাপার ফর্ম থেকে আবার লিকুইড ফর্ম হয়ে নিচে চলে আসবে। এটাকে বলা হয় রিফ্লাক্স। এটা বোঝা গেছে যে কন্ডেন্সারের কাজটা কি? জি স্যার। কন্ডেন্সারের কাজটা হচ্ছে তোমার যখন গ্রিগনার রিয়াজন প্রিপেয়ার্ড হয় বা গ্রিগনার রিয়াজন ফর্ম করে, তখন কিছু হিট ইভলভ হয়। ওই হিটের কারণে ইথার বয়েল করে। ওই বয়েল হয়ে কিছু ইথার উপরে বাষ্পীভূত হয়ে যায়। ওই বাষ্পীভূত লস না হয় জন্য ওয়াটার দিয়ে
আমি সেটাকে আবার লিকুইফাইড করে নিচে নিয়ে আসি রাউন্ড বটম ফ্লাক্সে। তো রাউন্ড বটম ফ্লাক্সে যখন গ্রিগনার ডিএজেন্ট আছে, ইথার আছে, ইথারের মধ্যে গ্রিগনার ডিএজেন্টটা সলভোলাইসিস রিঅ্যাকশন যেটা তোমরা একটু আগে লিখলে ওই রিঅ্যাকশনের মাধ্যমে ডিজলভ হয়ে যাবে, তাহলে এক সময় থাকবে নিচে শুধু গ্রিগনার ডিএজেন্ট এর সলিউশন। তো তখন আমি রাউন্ড বটম ফ্লাক্সটা নিয়ে এসে জাস্ট ডাইথাইল ইথারটাকে উড়াই দিব, উড়াই দিলেই আমার কি থেকে যাবে, আমার যে এক্সপেক্টেড প্রোডাক্ট গ্রিগনার ডিএজেন্ট সেটা থেকে যাবে। তোমরা কি এটা বুঝতে পারছো প্রসেসটা? জি স্যার। স্যার কন্ডেনসারের কাজটা যদি আরেকবার রিপিট করে দিতেন। যখন গ্রিগনার ডিএজেন্ট ফর্ম করে, গ্রিগনার ডিএজেন্ট যে আমার রাউন্ড বটম ফ্লাক্সে ফর্ম করছে তাই না, ফর্ম করলে কিছুটা হিট ইভলভ হয়, এই হিট ইভলভ হলে ডাইথাইল ইথার হিটের কারণে কি হবে, বয়েল করা শুরু করবে। যখন হিট বাড়তে থাকবে বয়েল করলে কি উপরে বাষ্পীভূত হবে, ইভাপোরেট করবে, ইভাপোরেট করে উপর দিয়ে চলে যেতে চাবে, তো আমার তো লস হচ্ছে, ডাইথাইল ইথার লস হচ্ছে। এই জন্য এটাকে আমি কি করবো, লিকুইডের হিট নিয়ে বাষ্পীভূত হয়েছে, এখন আমি হিটটাকে যদি সরাই দিই তাহলে সে আবার লিকুইফাইড হয়ে যাবে। হিট সরানোর জন্য আমি ওয়াটার দিলাম, এখানে কোল্ড ওয়াটার দেওয়া হয়, কোল্ড ওয়াটারটা যখন এখানে দিয়ে যাবে ও কি করবে, ইথারের সাথে হিট ট্রান্সফার করবে। হিট ট্রান্সফারটা কি, ওয়াটারের কি করবে, ইথারের থেকে যে হিটটা, হিটটা নিয়ে নিবে, নিয়ে যেখানে কোল্ড ওয়াটারটা হট ওয়াটার হিসাবে বের হয়ে যাবে। এখানে যে কোল্ড ওয়াটার, এই বের হচ্ছে হট ওয়াটার হিটটা নিয়ে, আর এই যে ইথার হিটটা লস করে আবার লিকুইফাইড হয়ে নিচে ব্যাক করবে। এটা হচ্ছে কন্ডেন্সারের কাজ, যে কোন বাষ্পীভূত যে একটা ম্যাটেরিয়ালস আছে বা কোন একটা কেমিক্যাল স্পিসিস আছে সেটাকে লিকুইফাই করা। বোঝা গেছে? জি স্যার। এই প্রসেসটা একটু লিখে নাও, এই যে এখানে প্রসিডিউর, এই পাশ থেকে জাস্ট এই পর্যন্ত লিখে নাও প্রসিডিউরটা, আমি যেটা বললাম এটাই এক্সপ্লেন করা আছে, লিখে নাও। আর তোমরা লিখতে লিখতে আমি রোল কলটা করে নিতে পারি। স্যার যখন কোল্ড ওয়াটারটা দেওয়া হবে তখন কি হিটটা থাকবে স্যার? কোল্ড ওয়াটারে হিট থাকবে কেন? কোল্ড ওয়াটার তার হিট থাকবে না, কোল্ড ওয়াটার হিটটা নিয়ে বের হয়ে যাবে। জি স্যার। কোল্ড ওয়াটারে হিট থাকে, বাসায় তুমি ট্যাপের পানি একটু নিয়ে হাত দিয়ে দিও। না স্যার, যখন ওই হিট, মানে আমরা তো হিট দিব না। আমরা হিট দিব কেন? হিট তো আমরা দিচ্ছি না, হিটটা ইভলভ হচ্ছে বয়েলিং এর সময় যখন গ্রিগনার এজেন্ট ফর্ম করলো, ওই হিটটাকে সরানোর জন্য আমরা বাইরে থেকে কোল্ড ওয়াটার দিচ্ছি। কোল্ড ওয়াটার হচ্ছে রুম টেম্পারেচারে ওয়াটারও দিতে পারো তুমি, দিয়ে সেটা হিটটাকে অ্যাবজর্ব করা যেতে পারে। জি স্যার। তোমরা লিখতে থাকো আর আমি রোল কল করতে থাকি, যার রোল যখন আসবে তার রেসপন্সে সে রেসপন্স করবে। আর সবাই লিখবে, সবাই আনমিউট করে রাখতে পারো রোল কল করার সময়, কারণ তখন তোমার রেসপন্স করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি রোল কল করি। রোল নাম্বার 151। ইয়েস স্যার। 152। প্রেজেন্ট স্যার। 153। 154। ইয়েস স্যার। 155। ইয়েস স্যার। 156। ইয়েস স্যার। 157। 58. Yes, sir. 159. Yes, sir. 160. 161. Yes, sir. 161 আছো? Yes, 162. Yes, sir. 163. Present, sir. 164. Yes, sir. 65. Yes, sir. Yes, sir. 6. Yes, sir. 7. 8. So. স্যার 167 স্যার শুনতে পারিনি স্যার। হ্যাঁ 8 9 স্যার। এস স্যার 168 আছো? 168 169 এস স্যার। 70 স্যার। স্যার 171 72 Yes sir. 3 4 Yes sir. 5 Yes sir. 6 7 Yes sir. 8 Yes sir. 9 80 Yes sir. 81 2 3 Yes sir. 4
Yes, sir. 5. 6. 186. 7. Sir, 7, sir. 87. Yes, sir. Bolte paro na naki. Sir, sorry. Khyal kori. 188. 9. Yes, sir. 90. 190. 191. 192. Present, sir. 193. Yes, sir. 194. Yes, sir. 195. Yes, sir. 196. Yes, sir. 197. Yes, sir. 198. Yes, sir. 199. 200. 201. Yes, sir. 202. Yes, sir. 3. Yes, sir. 4. 5. Yes, sir. 6. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 10. Yes, sir. 11. 12. 212. 213. Sir, 12. Yes, sir. No, sir. Bolte hobe to. Yes, sir. 13. 14. 15. Present, sir. 16. 17. 18. Yes, sir. Yes, sir. 216, sir. Yes, sir. Ami to 18 e chole aschi. 16 ekhon ekta nichhe hobe. 17. 18. Yes, sir. 19, yes, sir. 20. Present, sir. 19, sir. Yes, sir. 21. Yes, sir. 219. 21. Hey, 219. Ami to shunchi. Sir, 21. 21. Yes, sir. 2. 20 ashi. Yes, sir. 22. 22. Yes, sir. 23. Yes, sir. Acha, old batcher 156. 9. Old batcher 162, old batcher 165, old batcher 203, old batcher 108, old batcher 75, kyo nai, 9 batcher kyo nai tumra na, acha C section er dak ache, D section er ache sir, old batcher, ami to dakbo C section shesh korlam. Roll number 226. 227. Yes, sir. Sir, 179. Sir, I am current solicitor, sir. Mask. I get this section. I get this section. Why anyway? Tarpor. 228. 229. Present, please. 30. Yes, sir. 31. Yes, sir. 32. Yes, sir. 33. 34. Yes, sir. 35. 36. 37. Yes, sir. 38. Yes, sir. 39. Yes, sir. 40. Yes, sir. 41. Yes, sir. 42. Yes, sir. 43. 44. 45. Yes, sir. 46. Yes, sir. 47. 48. Yes, sir. 49. 51. Yes, sir. 51. 52. Yes, sir. 52. 53. 54. Yes, sir. 55. Yes, sir. 56. Yes, sir. 57. Present, sir. Present, sir. 58. Present, sir. 59. 60. Yes, sir. Roll number 260. 260. Yes, sir. Okay, response call. So 260. Kobet take class kola to me. The mask can a class put away, sir. Grammy need or someone say ask a first class. I must say. Master, I need a class course. Nah, class code that in S9. 261. Sir,
টাইম চলে গেছে স্যার বাসায় স্যার এই জন্য জয়েন নিতে পারেন নাই স্যার 262 263 264 265 Prison, sir. 266. Yes, sir. 267. 267. 268. Yes, sir. 269. Yes, sir. 270. Yes, sir. 271. 272 273 274 275 276 yes sir 277 yes sir 278 yes sir 980 present sir 81 yes sir 2 3 4 285 286 yes sir 287 yes sir 288 yes sir 289 290 291 292 yes sir 292 yes sir 293 present sir 294 Yes, sir. 295. Present, sir. 95. Sir, all batch 222. Yes, sir. Before all batch 172. All batch 180. Hi, RKO, part for sir. Sir, 190, sir. আমি তো বারে বারে বলতেছি ওকে ফাইন ওকে ফাইন রাখো আগে শেষ করতে দাও আমি সি সেকশনে দিচ্ছি তন্ময় কি সিতে না ডিতে স্যার ডিতে হ্যাঁ তাহলে সি শেষ করি আচ্ছা স্যার থ্যাঙ্ক ইউ আর সি থেকে কে আছো কে যদি শেষ হয় তাহলে যে 206 206 160 দুইজনই আছো ডিসি ওকে ফাইন এবার 17 ডি সেকশন বলো 243 তোমরা তো একবার দিছো তাহলে বারে বারে বলতেছো কেন স্যার 250 কি হ্যাঁ 250 যোগাযোগ করতে বলবো উপযুক্ত প্রমাণ সহকারে তাহলে লেখা কতটুকু হয়েছে দেখো তাড়াতাড়ি লেখা শেষ হয়েছে প্রসিডিউর উইকলি শেষ করো
দুইটা সতর্কতা আছে, দুইটা সতর্কতা আমাদের। প্রথমটা হচ্ছে যে আমরা যে গ্রিক নাইট্রোজেন প্রিপেয়ার করবো, অ্যালকাইল হ্যালাইড বলো অথবা ম্যাগনেসিয়াম বলো, এই দুইটা কিন্তু ড্রাই হতে হবে, কোন ধরনের ওয়াটার থাকা যাবে না, থাকলে সেটা হচ্ছে রিয়াকশনের মধ্যে একটা ডিস্টারবেন্স চলে আসবে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে যে অ্যাপারেটাস গুলো নিবো, এই অ্যাপারেটাস গুলো কিন্তু ড্রাই হতে হবে, কারণ এর মাধ্যমে কোনো ওয়াটার ইনকর্পোরেট করা যাবে না। দেখো স্লাইডটা দিয়ে দেখাই, দেখো প্রিকশন আছে দুইটা। ফার্স্ট ওয়ান হচ্ছে মেক শিওর দ্যাট দেয়ার আর নো নেগেটিভ ফ্লেমস এনিওয়্যার ইন দ্য ভিসিনিটি, এন্ড সেকেন্ড হচ্ছে মেক শিওর অল দ্য রিয়াজেন্টস এন্ড অ্যাপারেটাস আর কমপ্লিটলি ড্রাই। আরেকটা সতর্কতা হচ্ছে তোমার কাছাকাছি রিয়াকশন যেখানে হচ্ছে তার কাছাকাছি কোনো ফ্লেম থাকা যাবে না, যেহেতু ডাইথাইলিথার ইনফ্লেমেবল, বা এখানে ডাইথাইলিথার যেটা বা ডাইথার যেটা কিন্তু খুবই ইজিলি ইনফ্লেমেবল, যে কোনোখানে যদি ফ্লেম থাকে সহজে আগুন লেগে যেতে পারে, এই জন্য আশেপাশে আগুনও রাখা যাবে না। এরপরে দেখো আমাদের যে গ্রিগনার রিয়াজেন্ট, রিয়াজেন্টের ক্ষেত্রে দেখো কার্বনের সাথে মেটালের বা ম্যাগনেসিয়ামের একটা বন্ড থাকে। আমরা জানি কার্বনের যে ইলেকট্রোনেগেটিভিটি ওটা বেশি কম্পেয়ার টু ম্যাগনেসিয়াম, তাহলে কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে যে ইলেকট্রন বন্ড ইলেকট্রন এটা কার্বনের দিকে একটু বেশি ঝুঁকে থাকবে, এই জন্য কার্বন হবে পার্শিয়ালি নেগেটিভ চার্জ এবং ম্যাগনেসিয়াম হবে পার্শিয়াল পজিটিভ চার্জ। এই জন্য রিয়াকশন মেকানিজমে আমরা দেখবে যে কার্বনটা নিউক্লিওফাইলের সাথে রিয়াকশন করে, যেহেতু কার্বন পার্শিয়ালি নেগেটিভ চার্জ এই জন্য কার্বন নিউক্লিওফিলিক এডিশন বা সাবস্টিটিউশন রিয়াকশন দেয়। বোঝা গেছে, কথা বোঝা গেছে এই দুইটা লাইনের মধ্যে? দেখো এই বিষয়টা এক্সপ্লেন করা আছে, এই দুইটা লাইন একটু লিখে নাও। দ্য অ্যালকাইল গ্রুপ ইন গ্রিগনার রিয়াজেন্ট বিং ইলেকট্রন রিচ ক্যান অ্যাক্ট অ্যাজ কার্বন আয়ন বা নিউক্লিওফাইল, দে উড অ্যাটাক দ্য পোলারাইজড মলিকিউলস এট দ্য পয়েন্ট অফ লো ইলেকট্রন ডেন্সিটি
does the characteristic reaction of Grignard reagent and nucleophilic substitution and nucleophilic addition reaction. এই পয়েন্টটা বোঝা গেছে তো যে কার্বন কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এবং গ্রিগনার্ড রিয়েজেন্ট কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর এডিশন রিঅ্যাকশন দিবে, কারণ গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে যে কার্বন ময়েটিস যেটা সেটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ, তো পার্শিয়াল নেগেটিভ হলে সে কাকে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ চার্জ, তার মানে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল মানে কি পজিটিভ চার্জের ময়েটিস আছে সেগুলোকে অ্যাট্রাক্ট করবে। এতটুকু বোঝা গেছে? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। তাহলে দুইটা লাইন লিখো, দুইটা লাইন শেষ হলে আজকে আমাদের কন্টেন্ট ক্লাসে ক্লাসটা শেষ করব। দুইটা লাইন লিখো, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে কথা হবে। লেখা শেষ হয়েছে আর আজকের দিনে কন্টেন্টে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। লেখা শেষ হলে আমরা ক্লাসটা শেষ করব। স্যার আর একটু বাকি স্যার। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি স্যার। কোথায় ছিল তুমি? স্যার মিউট করছিলাম তো আনমিউট প্রবলেম হচ্ছিল স্যার। আচ্ছা বলো আমি আজকে কি কি পড়াইলাম বলো। বলো 236 বলো কি কি পড়াইলাম। কি কি পড়াইলাম বলো, ক্লাসে তো ছিলা তুমি, ওই সময়টা তুমি থাকতে পারো না, বলো কি কি পড়াইছি। বলো কি কি পড়াইছি, এটা না বলতে পারলে তো বুঝো যে ক্লাসে ছিলা না তুমি। লেখা হয়েছে বাকিরা? জি স্যার। তার লেখা হয় নাই স্যার। এই মোহিত কিছু বলবা তুমি? জি স্যার। বলো কি বলতে চাও? স্যার লেখা হয় নাই আমার। তাহলে তুমি মিউট করো। স্যার লেখা হয় নাই বললাম। লেখা হয় নাই এটা শুনছি। তাহলে মিউট করে দিবে। আমি আরো তিন চারবার খেয়াল করলাম যে কথা বলে আর মিউট করছো না। মিউট করে দিতে হবে। আবার যখন কথা বলবে আনমিউট করে কথা বলবে। এই রেসপন্সিবিলিটিটা মেনটেন করতে হবে। তাহলে দেখো যে আমি আবার যদি একটু বলি যে কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের বন্ড থাকে, কার্বন আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি ম্যাগনেসিয়ামের তুলনায় বেশি, এই জন্য কার্বন থাকবে পার্শিয়ালি নেগেটিভ চার্জ আর ম্যাগনেসিয়াম থাকবে পার্শিয়ালি পজিটিভ চার্জ। কার্বন যেহেতু পার্শিয়ালি নেগেটিভ চার্জ থাকবে সেহেতু সে রিয়াকশনে অংশগ্রহণের সময় নিউক্লিওফিলিক রিয়াকশন দিবে, কারণ নেগেটিভ চার্জ কার প্রতি অ্যাট্রাক্ট হবে, পজিটিভ চার্জের প্রতি, তার মানে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলের সাথে সে বন্ডেড হবে।
নিউক্লিয়ার ফাইলের সাথে যদি বন্ডেড হয় তাহলে দুই ধরনের রিঅ্যাকশন দিতে পারে, একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, একটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন। ঠিক আছে, তাহলে আজকে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর না হলে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। স্যার ওই আছে স্যার ওই তীর চিহ্নটা একটু বুঝি, কোন তীর চিহ্নটা বাবা বলো তো? ওই যে এম এম জি এক্স কার্বনের সাথে স্যার বন্ড করছে, কার্বন আর ম্যাগনেসিয়ামের সাথে যে বন্ডটা, এই বন্ডের যে বন্ড ইলেকট্রন, এই বন্ড ইলেকট্রনটা কার্বনের দিকে ঝুঁকে থাকবে, এটা তো বুঝে এসেছে, কারণ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কম্পেয়ার টু ম্যাগনেসিয়াম। বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করবো এখানে, তোমাদের সাথে আবার নেক্সট উইকে এখানে ক্লাস নিয়ে কথা হবে। ঠিক আছে, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার।